कैमरामैन बड़े को समर्थ समिति संपादक रंजीत कुमार आगे बोल दो समर्थ समिति मोटा खसवा तालिका जेटा संप्रदाय अच्छे विषय आने की बोलो धन्यवाद जैन क्रिएशन हमें बाटिकुपा समबाय समिति सम्पादक रंजित कुमार राय प्रति बत्सर समबाय समितर सभ्य तलिका संशोधन संयोजन प्रति बत्सर 30 एप्रिल मध्य आरम्भ करा है एवं 10 मेर मध्य चूड़ान भोटार तलिका प्रकाशित है तई ए ब्यापारे सरकार नूतन एक सिद्धांत नहीं भोटार तलिकाय मोबाइल नम्बर बयस आधार नम्बर संयोजन करते हईबे ए ब्यापारे हमारा समितर चेयरमैन बोर्ड अफ डायरेक्टर सदस्य सदस्यवृंद हमार समितर एजेंट एवं एजेंट एसोसिएशन सबाई मिले बा एलाकार गण्यमान्य व्यक्तिरा सबाई मिले जाते सरकार सिद्धांत के चूड़ान्त करे नीते पारी ताई जिन्ना आमरा सक्रिय प्रचेष्टा चालिए जाच्छी ए ब्यापारे सरकार की करबे आरा ए सक्रिय सहयोगिता करे ना बा सदस्य पद शेयर नम्बर मोबाइल नम्बर बयस आधार नम्बर जदि संयोजन ना होय सरकार परवर्तीते एगुलाके कर्तन करते पारे তাই সবাই এ ব্যাপারে সক্রিয় সহযোগিতা করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি ধন্যবাদ ধন্যবাদ জ্যাম ক্রিয়েশন অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সমিতিতে এসে আজকে আজকে এই সবাই প্রচার মাধ্যমটা চালিয়ে নেওয়ার জন্য তো আমাদের বাটিকুপা সমবায় সমিতির বিশেষ করে আমাদের চেয়ারম্যান श्री दक्षिण रंजन चंद्र महोदय निर्देश क्रमे और सरकार निर्देश क्रमे हमें प्रति मासे प्रति बत्सर न्याय प्रत्येक एप्रिल मासे हमें भोटार तालिका संशोधन संयोजन करा है एक क्षेत्र में भोटार तालिका संशोधन संयोजन करते यह बत्सर नूतन किछु निर्देशिका एसेछे जेमन पैन कार्ड आधार कार्ड भोटार आई कार्ड फटो यूला संयोजन करते हबे जारा सदस्य आछेन समिति सदस्य आछेन ओरा ओदेर एई सब संशोधन करते हबे एवं जादेर जारा सदस्य मारा गेछेन एई मारा जावा सदस्यरा सदस्यरा तार उत्तराधिकारीरा उपयुक्त प्रमाणपत्र दिए आमादेर समिति एसे जोगाजोग करे एई सब संशोधन करिया निते आमादेर समितिर पक्ष थेके लालू आवेदन राखछि धन्यवाद धन्यवाद जयम क्रेशम আমি আক্তার হোসেন লস্কর বোর্ড অফ ডিরেক্টর বাটিকুপা সমবায় সমিতি লিমিটেড প্রতি বৎসর বাটিকুপা সমবায় সমিতিতে এপ্রিল মাসে ভোটার তালিকা নবীকরণ করা হয় নাম শুদ্ধিকরণ বয়স শুদ্ধিকরণ সব কিছু প্রতি বৎসর হয়ে থাকে এবছরে সরকারের গাইডলাইন একটু আলাদা আলাদা বলতে এবছর মোবাইল নাম্বার সংযুক্ত হতে হবে বয়সের প্রমাণপত্র আধার কার্ড যেহেতু সম্পাদকের নিকট জমা দেওয়া সমস্ত আসামে প্রযোজ্য সরকার করেছে তাই আমরা সবাইকে আহ্বান করব যারা সমিতির সদস্য আছেন অন্যান্য বছর যারা জীবিত আছেন তারা জেনারেলি আসতো না মৃত ব্যক্তির ক্ষেত্রে এসে উত্তরাধিকারীরা নাম উঠাতেন কিন্তু এবছর জীবিত সদস্যরাও আসতে হবে কারণ 3 কপি ফটো লাগবে আধার কার্ড আধার নাম্বার বয়সের প্রমাণপত্র লাগবে মোবাইল নম্বর লাগবে তাই জীবিত সবাই আসা একান্ত বাধ্যতামূলক এবং মৃত যারা রয়েছেন ওদের উত্তরাধিকারীরা এসে নিজের নামে নিতে পারবেন কিন্তু এক্ষেত্রে এনওসি থাকা বাধ্যতামূলক এনওসি বলতে একজনের একাধিক সন্তান যেমন একজন বাবার 3 বা 4 জন পুত্র রয়েছেন শেয়ার হল বাবার শেয়ার তো একটা যে ছেলে শেয়ার পাবেন অন্যান্য ছেলেমেয়েরা লিখে দিতে হবে যে আমাদের এই ভাই কি বোন এর নামে আমাদের বাবার শেয়ার
নেওয়ার ক্ষেত্রে আমাদের বাকি ভাই বোন মা আমাদের কোনো বাধা নাই। এই একটা কাগজের মধ্যে এনওসি বাধ্যতামূলক মৃত ব্যক্তির ক্ষেত্রে, আর জীবিতরা আসতে হবে, মৃত ব্যক্তির উত্তরাধিকারী আসতে হবে। এবছর সবাই সমিতিতে এসে যোগাযোগ করতে হবে, এবং করার জন্য আমরা অত্যন্ত দক্ষতার সহিত আমাদের চেয়ারম্যান দক্ষিণারঞ্জন চন্দ এবছর কাজে ঝাঁপিয়েছেন, এবং সম্পাদক শ্রীযুক্ত রঞ্জিত কুমার রায় মহাশয় ওনারা এবছর ফিল্ডে কাজ করছেন আমাদেরকে সঙ্গে নিয়ে। এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, প্রত্যেক জিপি অফিসে, প্রত্যেক দোকান বাজার এলাকাতে আমাদের মাইক যোগ হচ্ছে, লিফলেট টাঙ্গানো হচ্ছে, সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু সময় যাওয়ার পরে আবার সরকার কোনো যদি নাম কর্তন করে তাহলে কেউ দুষতে পারবেন না। ধন্যবাদ জ্ঞান ক্রিয়েশন সম্পাদক। আমরা আর এই যে সমিতির বর্তমান ভোটার তালিকা সংশোধন বা সংশোধন করতে যেগুলো আমার পূর্ববর্তী বোর্ড অফ ডাইরেক্টর সদস্য বা সেক্রেটারি রঞ্জিত কুমার রায় আমার ভাই কাজী সাহেব খুঁজছেন, এতে আর হওয়ার কিছু নাই। আর বর্তমান যে আমরা চেয়ারম্যান দক্ষিণারঞ্জন সুন্দর সহযোগিতায় গভর্নমেন্টের এই অ্যাক্টে আমরা যেভাবে স্বাগত জানাইতাম চাইছি, ওরকমও প্রত্যেকের সহযোগিতা ফাইয়ার বা ফাইসি ফাইমো এর বিশেষ কিছু হওয়া না হওয়া বলা, যেগুলো দেওয়া হয়েছে নতুন নতুন জিনিস দেওয়ার লাগে আর কি, পার্টিকুলার্স যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন নাম্বার, এসবগুলো দিয়া দিয়েও প্রত্যেক মানুষই আপনারা প্রত্যেকে অবগত করার লাগিয়া যেখানে আমরা যাই না সে এরকম যোগাযোগ করিয়ে দেওয়া আমরা দায়িত্ব আমরা কর্তব্য। ধন্যবাদ।